দ্বারকা শব্দটি শুনলেই সবার প্রথমে যার নাম ভেসে ওঠে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এক সময় ভারতের অন্যতম শ্রেষ্ঠ নগর বলে পরিচিত দ্বারকা হারিয়ে গিয়েছে সমুদ্রের অতল গভীরে। নমস্কার বন্ধুরা, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর খোঁজ পাওয়ার প্রমাণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন আজব কাহিনী চ্যানেলটিকে এবং তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। এখনকার দ্বারকা শহরটি গুজরাটের জামনগর জেলায় অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চারধাম নামে পরিচিত চার প্রধান তীর্থস্থানের একটি হল দ্বারকা। আবার সপ্তসুরী নামে পরিচিত ভারতের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হল দ্বারকা। দ্বারকাকে কৃষ্ণের রাজধানীও বলা হয়ে থাকে, এ কারণে কৃষ্ণের অপর নাম দ্বারকেশ্বর। শ্রীকৃষ্ণের প্রাচীন শহরকে একসময় শুধুই পুরাণ কাহিনী বলে মনে হলেও 2000 সালে খুঁজে পাওয়া গেছে একে। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের ছিল এমন এক বিশাল শহর যাতে ছিল স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি 70,000 প্রাসাদ। কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা তলিয়ে যায় সাগরে। বর্তমানে যেখানে দ্বারকা শহর, তার কাছে সাগরের 131 ফুট নিচে অবস্থিত এই প্রাচীন নগরী। এর স্থাপনার মাঝে দেখা যায় অদ্ভুত রকমের জ্যামিতিক পরিমাপের ব্যবহার। এর মাঝে পাওয়া যায় এমন সব নিদর্শন যার বয়স খ্রিস্টপূর্ব 7500 সাল পর্যন্ত হতে পারে। ঢাকা থেকে প্রকাশিত ভারত বিচিত্রার 85 বর্ষ মার্চ 1998 ফাল্গুন চৈত্র 1394 পৃষ্ঠা 24-28 মেরিন আর্কিওলজি সেন্টারের প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর এস আর রাও বলেছেন, জলনিমগ্ন দ্বারকা নগরী খুঁজে পাওয়া গেছে অবশেষে। এই প্রবন্ধে তিনি সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ আবিষ্কারের সময় খুঁজে পাওয়া জলের নিচে অবস্থিত হিন্দু মন্দির সহ একটা নগরী আবিষ্কারের এক সুন্দরময় বর্ণনা দেন। রূপকথার গল্প থেকে তিনি তুলে আনেন দ্বারকাকে মানুষের চোখের সামনে। এই স্থানেই পাওয়া গেছে 210 জাহাজের ভগ্নাবশেষ, যা প্রমাণ করে এখানে এক সময় অবস্থিত ছিল এক বিশাল সমুদ্র বন্দর, যা আবার মানুষের চোখের সামনে উঠে এসেছে। ভারতীয় সমুদ্র উপকূলে অনেক প্রাচীন বন্দর ডুবে গেছে, তার মাঝে দ্বারকা অন্যতম। ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে এসেছেন যে 10,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠ বর্তমান থেকে 60 মিটার নিচু ছিল। অতএব 3,500 বছর আগে সমুদ্র 9 মিটার নিচু ছিল। দ্বারকা ডুবে যাওয়ার কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বেট দ্বারকা যে তৈজসপত্র পাওয়া গেছে তা থেকে বৈজ্ঞানিকরা ধারণা করেন যে এ স্থানে অনেক পুরনো এক সভ্যতা ছিল, যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর সঙ্গে একেবারে মিলে যায়। আসলে দ্বার এবং কা এই দুটি শব্দ থেকেই দ্বারকা শব্দটির উৎপত্তি। দ্বার কথাটির অর্থ হলো দরজা এবং কা কথাটির অর্থ হলো চিরায়ত সুখ বা মোক্ষ লাভ। তাই দ্বারকাকে অনেকে মোক্ষ প্রাপ্তির দরজাও বলে থাকেন। মোক্ষপুরী, মোক্ষধাম, দ্বারাবতী, দ্বারামতী, কুশস্থলী ইত্যাদি নামে দ্বারকাকে চিহ্নিত করা যায়। একবার নয়, 7 বার সমুদ্রের গ্রাসে তলিয়ে গেছে দ্বারকা, আবার নাকি ভেসে উঠেছে। মহাভারতে দ্বারকা নগরী পরিচিত ছিল শ্রীকৃষ্ণ তথা যদু বংশীয়দের রাজধানী হিসেবে। সমুদ্র জলরাশির মধ্যে ভেসে থাকা একটি শহর দ্বারকা আসলে দ্বীপ নগর। চারদিক থেকে জলরাশি বেষ্টন করে এই নগর রক্ষা করত। দ্বারকার ছিল দুটি ভাগ, মূল দ্বারকা এবং দ্বীপ দ্বারকা বা বেট দ্বারকা। বিভিন্ন পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণের নানা শ্লোকে দেখা যাচ্ছে দুটি দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র। জোয়ারের সময় দুই দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবার জল নেমে গেলে জুড়ে যেত। মূল দ্বারকার দূরত্ব ছিল 30 কিলোমিটার। শ্রীকৃষ্ণ বাল্যকাল শেষ করে মথুরায় চলে আসেন এবং কংসকে পরাজিত করে ন্যায় স্থাপন করেন। কংসের মৃত্যুর খবর পেয়ে মগধরাজ জরাসন্ধ বহুবার মথুরা আক্রমণ করলে যাদবরা কৃষ্ণের শরণাপন্ন হলে তিনি সৌরাষ্ট্রের পশ্চিমে সাগরপাড়ে গড়ে তোলেন দ্বারকা নগরী। মূল শহর আধুনিক নগরীর মতো 6টি ভাগে বিভক্ত ছিল। বসবাসের জায়গা এবং বাণিজ্যিক কেন্দ্র আলাদা ছিল। একটি সুন্দর সমুদ্র বন্দর ছাড়াও সুধর্ম সভা নামে একটি হলঘর ছিল। এখানে সমস্ত আলোচনা সভা বসত। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল এই নগরীতে। কুরুক্ষেত্র যুদ্ধের 36 বছর পর ফের একবার দ্বারকায় আসতে হয়েছিল অর্জুনকে কৃষ্ণের নির্দেশে, তা প্রায় 3138 খ্রিস্টপূর্বে।
মহাভারতের মৌসল পর্ব এবং আশ্রমবাসিকার পর্বে 250টি শ্লোক দ্বারকার সমুদ্রে বিলীন হওয়া, অর্জুনের দ্বারকায় আগমন, যাদব কুলের মাত্র কয়েকজনকে বাঁচিয়ে হস্তিনাপুরে নিয়ে আসার বর্ণনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি করা দ্বারকা নগরী যে আমাদের মাঝেই রয়েছে সেটি খুবই আশ্চর্যের একটি বিষয়। ঈশ্বর যে সত্যিই আছেন তার প্রমাণ দেয় প্রাকৃতিক গর্ভে লুকিয়ে থাকা অস্তিত্ব। তাই তো কখনো কখনো বিজ্ঞানও এইসব অস্তিত্বের কাছে হার মেনে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানলেন দ্বারকা নগরী সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনি যদি এই সংক্রান্ত আরও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।